আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, সকলকে আবার একটি ভিডিওতে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ট্রিপল মেয়াদ নই দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি গফরগাঁওতে ময়মনসিংহের একটা প্রজনী শোতে। এতে এনিমা জেনেটিক্স কর্তৃক আয়োজিত আজকের প্রজনী শোতে অনেকগুলো বাছুর আছে। তার ভিতরে আসলে সব থেকে মিষ্টি আকর্ষণকারী যে বাছুরটা সেটা আমাদের সামনেই আছে, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মাহবুব ভাই ভিডিও করছে, খামারি ভাই আছে। দর্শক আমরা একটু খামারি ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো, ভাই কেমন আছেন? ভাই পরিচয় যদি একটু দিতেন আপনার। আমার নাম রাজ্জাক হোসেন চম্পক। আচ্ছা ভাই, কোন খামার থেকে আসেন? আমি আলিফের গ্রুপ থেকে আসি। আপনি আলিফের গ্রুপ সত্তা ঢুকেন? আচ্ছা ভাই, আপনার হচ্ছে গিয়ে যে বাছুরটা দেখতে পাচ্ছি, এটা কোন কোম্পানি বীজ ব্যবহার করছিল? এসিআই জাস্টিন 100%। জাস্টিন 100%। আপনার বাচ্চাটার বয়স কত দিন? বয়স 17 দিন। 17 দিন বয়স না? দর্শক মন্ডলী একটু দেখেন যে বাছুরের যে আসলে গ্রোথ, আসলে 17 দিন বয়সের যে বাছুর, এটা তো দেখে আসলে কোনো বোঝার অবস্থায় নাই যে এটা 17 দিনের বাছুর। এটা যখন ফার্স্ট টাইম হয়েছে তখন আপনার 41 কিলো, 41 কেজি বাড়তে। আচ্ছা তো আপনার এই যে বাছুরটা, এটা তো এসিআই কোম্পানির পিস থেকে আসছে, আমার কি এসিআই অন্য কোনো বাছুর আসছে? খামারে গরু আছে কতগুলো? 18+18টা না? তো আপনার এখানে সর্বোচ্চ দুধ উৎপাদনশীল গাভী কেমন আছে? সর্বোচ্চ আপনার 35 লিটার পর্যন্ত আছে। এর মা কত দুধ দিত? এটা হয়েছে আপনার সেকেন্ড ট্রাম। সেকেন্ড? আচ্ছা দ্বিতীয় বাচ্চা? দ্বিতীয় বাচ্চা, আশা করতেছি যে 30 লিটার আসবে। আচ্ছা এর মা 30 লিটার আসতেছে, তাই তো? এখন তো এই যে বাচ্চা, এই কিছুক্ষণ আগে শুনতেছিলাম যে আপনি তো বাচ্চা বিক্রি করবেন, কিন্তু এই যে বাচ্চা যদি এখন আপনার কাছ থেকে কেউ কিনতে চায় তাহলে আপনি কত দাবি করেন? মানে 1,30,000 টাকা। আচ্ছা দেখেন দর্শক বন্ধু, আসলে উনি যেটা বলছে যে 1,30,000 টাকা, এটা হয়তো আমার মোবাইল ম্যাচে বদলের ক্ষেত্রে পসিবল না, কিন্তু তারপরে এটা থেকে কেন তুমি 1,30,000 টাকা চাচ্ছে সেটা আমি একটা জিজ্ঞেস করবো। যে অনেক বড় সাড়ে তো 1,30,000 টাকা বিক্রি হয় না, 30,000 টাকা আপনার এটা কেন দাবি করতে? এটা আপনার জাস্ট আপনার 1,200 কিলো হবে, মানে আপনি যেহেতু দেখতে পাচ্ছেন যে আসলে 41 কেজি ওয়েট ছিল, বর্তমানে কত আছে? 50+ 50+ 17 দিনে, মানে প্লাস মনে করেন আরো প্রায় 9 কেজির মতো আপনার প্লাস হয়েছে অথবা এই মাত্র 17 দিনে। তাহলে সেক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন যে এটা আসলে বডি ওয়েট গেইনটা অনেক ভালো, তাই না? আচ্ছা আপনার খামারে তো আমি শুনেছি যে অন্য কোম্পানিরও অনেক বাছুর আসছে, তো সেক্ষেত্রে আপনার যে বাছুরগুলো এইটা যে পাইছেন সেটার সাথে এটার পার্থক্যটা কি? ওটার সাথে ওটার পার্থক্য হলো আপনার তার যে তারপরে হলো এই মানে এইটা জাস্ট গঠন বৈশিষ্ট্যটা একটু ডিফারেন্ট। তারপরে নাভিটা দেখেন অনেক বড় হবে। আচ্ছা আচ্ছা, এটা মিনিমাম 1,500 থেকে 1,500 কিলো হবে, মানে আপনি আশা করতেছেন 1,500 থেকে 1,500 কেজি হতে পারে। হ্যাঁ আপনার এটা আসলে মানে স্বপ্ন না, এটা আসলে সত্যি হওয়ার মতো, কারণ আমাদের আসলে এটা যেহেতু জাস্টিন 37 100% পিওর একটা বুলের বাচ্চা, তো আমরা জানি যে জাস্টিনের পেডিগ্রি অনেক ভালো, তার মায়ের দুধের রেকর্ড পিক পিরিয়ডে এটা দেখা যায় এভারেজ 42 লিটার পর্যন্ত আমরা দেখেছি। এছাড়াও এই বুলের জেনেটিক পেডিগ্রিতে 1,200 থেকে 1,400 কেজি পর্যন্ত বডি ওয়েট গেইনিংয়ের কিন্তু রেকর্ড আমাদের কাছে আছে। তো আলটিমেটলি দর্শক বন্ধু যদি দেখেন একটা ফিজিয়ানের যে বৈশিষ্ট্যগুলো সেটা কিন্তু তার ভিতরে অবশ্যই কড়াই গন্ডা কিন্তু অব্যাহত আছে, এবং তার যে আসলে বডি ক্যাপাসিটি এবং যে বডি গ্রোথ এটা কিন্তু আসলে আলটিমেটলি খুবই ট্রিমেন্ডাস। তো খামারি যে বলতেছিলেন যে আসলে তার যে ব্যাক যে বোনটা আছে লোন যেটাকে আমরা বলে, দেখেন এই ব্যাক সাইডটা কিন্তু একটু বেশি চওড়া, শরীরের যে গঠন তার যে হক জয়েন্ট বা তার যে আসলে পায়ের যে গোছা এগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে একটা ভালো জেনেটিক মেরিট এবং ভালো বডি ট্রেনিং এর একটা যে মেরিটের ভিতরে আছে সেটা কিন্তু অব্যাহত। এরপর আমি ডেকে নেবো ডাক্তার মাহবুব ভাইকে, যে আসলে আমাদের টেকনিক্যাল কিছু বিষয় যদি একটু আপনি এক্সপ্লেন করেন। যে মাহবুব ভাই, আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যেহেতু হরিসন ফিজিয়ানের পোর্টফোলিওটা দেখেন, তো আলটিমেটলি হরিসন ফিজিয়ানের যে বাচ্চাটা আসছে এটা মাত্র 17 দিন বয়স, এই বাচ্চাটা সম্পর্কে একটু যদি ধন্যবাদ মইন ভাই। আসলে এই বাচ্চাটার ঘর থেকে আমি নিজেই অভিভূত, আমরা যে সারা বাংলাদেশে বলে থাকি যে আমাদের এসিআইর বাচ্চার যে কোয়ালিটি এবং খামারের মুখে যে হাসি নিয়ে আসে তার উৎকৃষ্ট একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে হচ্ছে এই বাচ্চা। আমরা মেডিকেলে কিছু টার্মিনোলজি, ভেটেরিনারিতে কিছু টার্মিনোলজি ব্যবহার করি একটা বাচ্চার গ্রোথ বোঝার জন্য বা তার ফিউচার যে পারফরমেন্স হবে
এটাকে বোঝার জন্য। এর মধ্যে অন্যতম হচ্ছে তার যে মাথার যে বোনটা আছে এটাকে বলে ফ্রন্টাল বোন। এই বোনটা যত চওড়া হবে সেই বাসনটা আপনার ভবিষ্যতে কত বেশি এটা বড় হবে। এছাড়া আমরা যে এই যে ব্যাক যেটা হিপ জয়েন্ট আমরা দেখি, এই হিপ জয়েন্টের যে দুইটা বোনের মাঝখানে যে স্পেস, এই স্পেসটা আপনার যত বাড়বে, আমি হাতে দেখেন দেখাইছি এখানে যে স্পেসটা যত হবে আসলে এই বাসনটা তত ঠিক বড় হবে। আর এর যেহেতু রেকর্ড এটা আমাদের যেহেতু এজি একটা আপনার হচ্ছে এটা জাস্টিনের বাচ্চা তাই না, সেক্ষেত্রে এর যে গ্রোথটা হতে পারে এটা আমরা আশাই করতে পারি যে এটা বাংলাদেশের অন্যতম সেরা একটা বুল হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জয়েন্টটা দেখাই, একটু নিচ দিকে দেখাই, একটু নিচ দিকে এই যে আমরা যে জয়েন্ট গুলো দেখাই, এই হক জয়েন্ট গুলো, এই হক জয়েন্ট চারটা হক জয়েন্ট যত বেশি আপনার ওয়েল ডেভেলপ থাকবে এবং সুন্দর গঠন থাকবে তত কিন্তু এটা আপনার হচ্ছে রোগটা ভালো হবে। এবং সেই ক্ষেত্রে খামারে যদি ন্যূনতম একটা ম্যানেজমেন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা থেকে একটা ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। আমরা বলে থাকি যে একটা বাছুরকে আপনি প্রফিট পাওয়ার জন্য যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যদি আপনি এই কয়টা বিষয়কে মাথায় রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা প্রফিট পাবেন। এইভাবে আমরা আসলে সারা বাংলাদেশের যে খামারি আছে খামারিতে ভাগ্য উন্নয়ন করে যাচ্ছি। এবং আমরা আপনারা জানেন যে গত কুরবানির ঈদে আমরা আমাদের অন্যতম একটা আকর্ষণ ছিল হচ্ছে টাঙ্গাইলের সন্তে, এটাকে যদি সেইভাবে ম্যানেজমেন্ট করা যায় এটা থেকে আমরা একটা বড় একটা সার পাইতে পারি। তো আমরা আসলে আমাদের খামারি ভাইয়ের যে আসলে সন্তান সেও আসছে এখানে, তো আমাদের ছোট ভাই ইয়াং জেনারেশন এই যে নিজেদের খামারে এত সুন্দর বাছুর দেখে আসলে কেমন লাগে? অনেক ভালো লাগছে, ভালো লাগতেছে। বাবা যে আসলে খামার ব্যবস্থাপনার সাথে জড়িত, ভবিষ্যতে কি আপনি নিজে একজন ভালো খামারি হবেন নাকি? ইনশাআল্লাহ। এরকম সুন্দর বাছুর তো অনেক খামারি দেখে গেছে, তারা কি বলতেছে? সবাই বলতেছে আলহামদুলিল্লাহ বাছুরটা অনেক ভালো, অনেক ভালো তাই না? বাবা তো এগুলো দেখভাল করবে সাথে সাথে আপনি যদি ইয়াং জেনারেশন আপনি ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে শিখবেন যে কিভাবে আরো সুন্দর ম্যানেজমেন্ট করলে এই বাছুরগুলোকে সুন্দর বাছুরে পরিণত করা যায়। বাংলাদেশে যে বললো যে গত বছর গাবতলীর হাটে সর্বশ্রেষ্ঠ সার যেটা সেটার নাম ছিল টাঙ্গাইলের সম্রাট, 1965 কেজি যার ওজন ছিল। তা আপনাদের এখান থেকে আমরা আশা করি আগামী 3-4 বছর পরে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সার বাছা উৎপাদন হবে। আমরা খামারিদের মুখে এভাবে হাসি ফুটিয়ে তুলতে চাই, আলটিমেটলি আবারও শেষ পর্যায়ে বলতে চাই বদলে যাবে সারাদে দুধে মাংসে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।